সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, প্রথমে আমি দেখি এবিসিডি এবিসিডি আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। নমস্কার ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন ভাই। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। হ্যাঁ হ্যাঁ ভাই, শুভেচ্ছা ভাই। আপনার লাইভে আপনি কিছু কিছু মানুষকে যুক্ত করেন তারা আপনার আলোচনার জন্য সেই মেধা, হ্যাঁ, সেই জ্ঞানটুকু কিন্তু তাদের থাকে না। হ্যাঁ, এই বিষয়ে একটু আমি তো বেছে 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 তো যুক্ত করতে পারি না ভাই, বেছে বেছে যুক্ত করার কোনো সিস্টেম এখানে নাই। এখানে যদি একটা একটা টেস্ট থাকতো, বুদ্ধিমত্তার টেস্ট থাকতো, যে এখানে বুদ্ধিমত্তা দেখা যাবে, তাহলে আমি বুদ্ধিমত্তা দেখে দেখে যুক্ত করতে পারতাম, কিন্তু টেস্ট এই স্ট্রিম ইয়ারে নাই। আপনার ভাই আপনার এটা ঠিক আছে, কিন্তু যদি আপনার বয়সটা যদি একটু দেখে নেওয়া যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিছুটা অন্তত সম্মান করে শৃঙ্খলার সাথে কথা বলতে পারে আর কি। অন্তত বয়সটা যদি একটু নির্ধারণ করা যায়। বয়সটাও তো ভাই এখানে দেখা সম্ভব না, এখানে স্ট্রিমিয়ার্ডে বয়সটাও তো দেখা সম্ভব না ভাই, এগুলো তো আসলে সম্ভব না। স্ট্রিমিয়ার্ডে এই জিনিস যেগুলো বলছেন সেগুলো আসলে সম্ভব না। তারপরে আপনার মতামত দিয়েছেন, ভালো, ঠিক আছে। আচ্ছা ভাই, একটা জিনিস জানতাম। হ্যাঁ বলেন। হ্যালো, বিষয়টা আছে কোরআনের কত নম্বর সুরার কত নম্বর আয়াতে পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা লেখা আছে, এই বিষয়টা যদি কাইন্ডলি। এরকম তো কোনো কিছু লেখা আছে বলে আমি জানি না, এরকম কোন কোরআনের আয়াত আমি পড়ি নাই, কিন্তু আপনার কোরআন নিয়ে এত আগ্রহ সেই জিনিসটার থেকে আপনাকে, যেহেতু আমি দেখতে পাচ্ছি যে আপনি হিন্দু ধর্মাবলম্বী, হিন্দু ধর্ম, জি জি, তো আপনি হিন্দু ধর্ম নিয়ে কি আপনার কোনো চিন্তা ভাবনা নাই? হ্যাঁ আছে আছে, আপনার কথা তো শোনা যাচ্ছে না ভাই। আছে ভাই আছে, আবার একটু বলেন। হ্যাঁ, হিন্দু ধর্ম নিয়েও আমার, যে আপনারা করেন, জি, দুর্গাপূজা যে আপনারা করেন, এটা তো একটা মানে মানুষ হত্যার উৎসব নাকি? কেন, এখানে তো হত্যার কিছু নাই ভাই, কি আছে হত্যার এখানে? আপনার দেবী দুর্গা যে খুন করেন, খুনাখুনি করে সেটাকে উৎসবে পরিণত করে, তাই না? খুনাখুনি যদি বলেন তাহলে সে তো দুর্জনকে, খারাপ মানুষকেই সে প্রতিহত করেছে। না না, এটা তো সব খুনিরাই বলে, সব খুনিরাই তো এই কথা বলতে পারে যে খারাপ ছেলের জন্য আমি খুন করে আসছি। পৃথিবীর সমস্ত খুনিরাই একই কথা বলে যে ওরা খারাপ, এই জন্য ওদেরকে খুন করছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জার্মান নাৎসি বাহিনী যখন ইহুদিদের হত্যা করেছে, তখনও তারা একই কথা বলেছে যে ওরা খারাপ, এই জন্য খুন করছি। খুন করার জন্য তো এটা খুবই সস্তা একটা যুক্তি হলো। সবচেয়ে প্রবলেমের ব্যাপার হচ্ছে, সবচেয়ে বিভৎস ব্যাপার হচ্ছে, আপনারা এই খুনের ঘটনাটাকে, একটা খুনের ঘটনাকে আপনারা উৎসবে পরিণত করছেন। আপনারা একটা খুন নিয়ে মানে আনন্দিত, খুনটাকে আপনারা উদযাপন করতেছেন, মানুষ হত্যাকে আপনারা উদযাপন করতেছেন, এইটা কেমন কথা ভাই? ভাই এখানে খুন বলতে এখানে কাকে কে খুন করলো ভাই, যদি একটু বলতেন কাইন্ডলি। মহিষাসুরকে কে খুন করছিল? মহিষাসুরকে তো বধ করছিল দেবী দুর্গা। সেই জিনিসটা নিয়ে তো আপনারা উৎসব করেন, তাই না? হ্যাঁ, তাহলে কে খুন করছিল আপনি এটাই জানেন না এত বছর ধরে? না না, ভাই এক একটা জিনিসের এক একটা প্রেক্ষাপট আছে, একটা অর্থ আছে, মাহাত্ম্য আছে। প্রেক্ষাপটে প্রেক্ষাপটে চলে গেলেন আপনি তো, এখন ওই যে মুমিনদের মতো প্রেক্ষাপটে চলে গেলেন ভাই। প্রেক্ষাপট আছে, এইটা আছে, সেটা আছে, হ্যাঁ, এটার পিছনে কাহিনী আছে। খুন তো করছে, তাই না? হ্যাঁ, এটা তো সঠিক। খুনটাকে আপনারা উৎসবে পরিণত করছেন কি কি বুদ্ধিতে ভাই? একটা খুনকে আপনারা উৎসবে পরিণত করছেন কি কি কোন বুদ্ধিতে? এটা মানে আপনারা খুন হয়েছে, আপনারা এখন আনন্দ করতেছেন, মানে মানুষ মারছে, আপনার এটাকে আপনি আনন্দ আনন্দ করতেছেন ভাই? আপনার বা যে কারো দেহে মৃত্যু, যে কোনো মানুষের মৃত্যু, যে কোনো প্রাণীর মৃত্যু, এটা তো একটা দুঃখজনক ব্যাপার। অনেক সময় এরকম হয় যে আমাদের প্রাণীগুলাকে, ক্ষতিকর প্রাণীগুলাকে মারতে হয়, ভাই সেটা তো আনন্দ উৎসব করার মতো ব্যাপার না, সেটা তো একটা দুঃখজনক ব্যাপার যে আমাদেরকে একটা প্রাণ হত্যা করতে হচ্ছে, সেটা একটা দুঃখের ব্যাপার। আপনারা সেটাকে উৎসবে পরিণত করছেন কোন বুদ্ধিতে ভাই? ভাই যেটা বলছেন ভাই, এই বিষয় সম্পর্কে আপনি আরেকটু গভীরে বললে আমি উপকৃত হই ভাই।
আপনাকে যেটুকু বলছে সে এটাকে গভীরতার যাওয়ার দরকার নাই, যেটুকু বলেছে সেটাকে যথেষ্ট। আপনারা একটা খুনকে কিভাবে উৎসবে পরিণত করছেন, আপনার এখানে যে খুনটা হয়েছে ভাই, যদি শরীরে কোনো সমস্যা হয়, যদি ক্যান্সার হয় বা যদি কোনো পাথরক হয়, পাথরক হয় ওইখানে তো আমি তো বললাম যে যদি একটা ক্ষতিকর প্রাণীকে হত্যা করতেই হয়, তার জীবনটা কেড়ে নিতে হয়, সেটা মাঝে মাঝে আমাদের দরকার পড়ে, মানে মাঝে মাঝে আমাদের কুকুরকে বধ করতে হয়, আনন্দের ঘটনা না এটা তো, ঘটনা না এটা তো, খুশি করার মতো কোনো বিষয় না, একটা প্রাণ গেল সেটা দুঃখের বিষয়। এখন দেখা গেল কোন লোকালয়ে একটা হিংস্র বাঘ এলো, লোকালয়ে একটা হিংস্র বাঘ এলো, একটা বাঘেরও বেঁচে থাকার অধিকার আছে একটা, অবশ্যই, কিন্তু এখন পুলিশে ধরে নিয়ে যাবে, হ্যাঁ নিবে ঠিক আছে, অন্য প্রাণী সংরক্ষণ আইন অনুসারে আপনার এখন পুলিশে কোমর বাইন্ধে নিয়ে যাবে, 10 বছর জেল হবে, ঠিক আছে। এখন ওই বাঘটাকে যদি প্রতিহত না করা হয়, সে কিন্তু কতগুলো লোককে মারবে তার ঠিক নাই, বাঘটাকে প্রতিহত যদি করতে হয় তাহলে অন্যভাবে প্রতিহত করতেন, অন্যভাবে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ওই বাঘটা তার হিংস্রতা নিয়েই আছে, তার স্বভাব চরিত্র পরিবর্তন করে নাই। যদি ক্ষমতাবান হয়, আপনার দেবী যদি ক্ষমতাবান হয় তাহলে, হ্যাঁ হ্যাঁ আপনার কথাগুলো ঠিক আছে ভাই, আপনার কথাগুলো লজিক্যাল, তাহলে কথা আমি অনার করি। পরিণত করছেন কি কি বুদ্ধিতে ভাই? এ ভাই আমার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমি খুব কম যাই ভাই, এইটাতে আমি খুব কম যাই, কারণ কারণ আমি জানি, হ্যাঁ ওটা ও কিছু না। তারপর আপনি আবার এসে আমাকে দুর্গাপূজার শুভেচ্ছা দিলেন, বিষয়টা কি? আপনার এই আমাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান উপলক্ষে আমি শুভেচ্ছাটা দিলাম, আর এটা যদি আমার অন্যায় হয় সেটা আমি সরি ভাই। না এটা তো একটা খুনের উৎসব তাই না? আপনি যে আঙ্গিকে বলছেন, আসলে ওই আঙ্গিকে আমি বিষয়টা এভাবে আমি ভাবি নাই বা এভাবে আমি জিনিসটা ঘাঁটি নাই। আচ্ছা ঠিক আছে, এইভাবে আরো ভাইবে দেখেন, তাহলে আপনাকে বিদায় জানাই। আচ্ছা ভাই ভালো থাকেন, শুভেচ্ছা রইল। আচ্ছা ঠিক আছে।